তো হ্যালো বন্ধুরা, গগন সাকিব মানে আগুন একের পর একটা ধামাকা দিয়ে পুরা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছে। তবে আবার এফএ প্রীতমের সাথে গগন সাকিবের অসাধারণ একটা জুটি বেঁধে গান রিলিজ হয়েছে এই 2024 সালে, তাও আবার ভালোবাসার দিবস উপলক্ষে, যে গানটিতে গগন সাকিব মেয়েদেরকে একদম ধুয়ে দিয়েছেন। শুধু পকেটে খালের ধান্দা, বসে পড়তে চায় না বান্ধা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, গগন সাকিব এই প্রথম নিউ লুকে খুব সুন্দর একটি আইটেম সং করেছি, যে আইটেম গানটিতে মেয়েদের নিয়ে মেয়েদের মনের ভাব শয়তানি কথা তুলে ধরেছি, আর এই গানটির শিরোনাম দিয়েছেন ইউ টার্ন। ইয়ার মানে মেয়েদেরকে সোজা রাস্তা দেখালে তারা সোজা রাস্তা দিয়ে যেতে চায় না, কারণ তাদের মনের ভিতরে বাঁকা রাস্তা থাকে, দূরে থেকে হাই হেলো বলে দূরে দূরে থাকে, কাছে এসে আর আপন করতে চায় না, যে কথাটা মেয়েদের বলে আজ গগন নিজেই দোষী। যেমন খেয়াল খুশি, উচিত কথা কইতে গেলে আমি গগন দোষী। নতুন লোকে নতুন মডেলের সাথে খুবই জনপ্রিয় র‍্যাপ সিঙ্গার এবং কম্পোজার এফএ প্রীতমের সাথে গগন সাকিবের এই প্রথম কাজ। এফএ প্রীতমের পরিচালনায় এই অসাধারণ সুর কণ্ঠের মিউজিক গানে গগন সাকিবের সাথে র‍্যাপ দিয়ে চমক লাগিয়ে দিয়েছেন এফএ প্রীতম ভাই। তার পরিচালনায় অনেক ধরনের গান এবং শিল্পীরা খুবই ভাইরাল জনপ্রিয় হয়েছিল, বিশেষ করে তোশিবার কণ্ঠে কালাচান গানটি তার পরিচালনায় এবং র‍্যাপ সিঙ্গার দিয়ে এফএ প্রীতম ভাই ভাইরাল করেছিলেন। আর এবার গগন সাকিবের সাথে জুটে বেঁধে মেয়েদের ধুয়ে দিলেন। বিশেষ করে ইউ টার্ন এই গানটির শিরোনাম এবং গানের সুর গুলো গগন সাকিবের কণ্ঠে খুবই চমৎকার লেগেছে, একটা অন্যরকম বাপ বাপ ফিলিংস ছিল এই গানটিতে, কারণ এর আগে কখনো গগন সাকিবের কণ্ঠে এমন আইটেম সং বা মিউজিক সুরে গানগুলো আসে নাই, এই প্রথম নিউ সুর মিউজিক দিয়ে নেচে নেচে গেয়েছেন। জোটে না ঝালমুড়ি, রিলেশনের ঘটায় অবসান। এই গানটির মিউজিক সুর এবং ভিডিওর কালার এডিটিং গুলো খুবই চমৎকার লেগেছে, তবে গানটির একই জায়গায় একই রকম ডান্স দিয়ে বারবার শুট করেছেন, রাতে এবং দিনের আলো মিলিয়ে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন ভাবে ডান্স করলে আরো ভালো হতো। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেন। আমার কাছে ভালো লেগেছে গানের লাস্ট সিনে গগন সাকিবকে ডান্স করা রেখে হাত ধরে লুকিয়ে পালিয়ে নিয়ে যাওয়াটা।